আসলে আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সূরা রহমান অধ্যায় 55 আয়াত 26-27, একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখই থাকবে, বা কোন কোন ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন এবং শোনেন, তার মানে তার আকার আছে, এটা কি বিপরীত কথা হয়ে গেল না? বোন একটা প্রশ্ন করলেন যে সূরা রহমান অধ্যায় 55 বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া, কোরআনে আছে আল্লাহ নিরাকার, তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে? বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া আছে, কোরআনে আছে তার ছায়া আছে, তার মুখ আছে, তার মুখ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কল্পনা করতে আমরা পারবো না, আল্লাহর আকার তৈরি করতে পারি না, কিন্তু আল্লাহর ছায়া আছে, কোরআন বলছে আল্লাহর মুখ আছে, মুখ আছে, কোরআন বলছে আল্লাহর হাত আছে, হাত আছে, কেমন হাত আছে, আমাদের যেমন তেমন কি না, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কোরআনে আছে সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন, কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা, আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে শোনেন আল্লাহ জানেন, কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ছবি তৈরি করতে পারি না, ছবি তুলতে পারি না, মূর্তি বানাতে পারি না, আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেনি। আখিরাত আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা, আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ যখন জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া দেখতে পাবো, অনেক হাদিসে এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইব, কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জীবনে কখনো দেখতে পাবো না, কেউ দেখবে না। যদি কোরআন পড়েন সেখানে আছে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই, আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চড়ে থাকো, আমিও পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো, তখন মুসা আলাইহিস সালাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে, এটা দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, পর্বতে আল্লাহ নূরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকিয়ে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সুতরাং ব্যাপারটা হলো বোন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহর আকার আছে কিনা, হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে, কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন, তবে আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ আখিরাতে, ইনশাআল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই, ইনশাআল্লাহ আমরা তা দেখা পাবো, তাকে পাবো ইনশাআল্লাহ, আশা করি উত্তরটা পেয়েছেন।